মাসখানিক আগে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। এরপর দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এই নায়ক। এতে তার সঙ্গী হবেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। আগামী 26 অক্টোবর প্রতিষ্ঠানটির ষষ্ঠ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন এই ঢালিউড কিং। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এরই মধ্যে ভিডিও বার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দিবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা শিল্পী। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি সপ্তাহ থেকেই মুম্বাইতে শাকিব খানের নতুন সিনেমা বরবাদের শুটিং শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই বরবাদের শুটিংয়ে অংশ নেবেন নায়ক।